তারপরে আমার শুরু হলো ভ্রমণ। হুম তারপরে আমাকে আমেরিকা থেকে ডাকলো, হুম 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 আমেরিকা থেকে ডাকলো, 1899 হবে আর কি, যেটা নিয়ে আপনি লিখেছিলেন আমি বাঙালির বিলেত ভ্রমণ, মানে যেটা আপনার আমেরিকার আমেরিকা দর্শন। হ্যাঁ হ্যাঁ, বাঙালির আমেরিকা দর্শন, আমেরিকা দর্শন। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে প্রথম যে আপনি যেটা বললেন শৈশবে, যেটা বাবার বদলি চাকরি ছিল এবং সেখান থেকে উত্তরবঙ্গ, হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় যখন ঘুরতেন, হ্যাঁ, সেই সময়, হ্যাঁ, তো সেই সময় যে মানে উত্তরবঙ্গে যেতেন, তো আজকে তো উত্তরবঙ্গ না, তখন তো মানে আরো মানে মানে জনবসতি কম সেই সময়, যে সময়টা আপনি বলছেন। ছেলেবেলা কি উত্তরবঙ্গ ছিল, আর এখনকার যে উত্তরবঙ্গ, হুম 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 কোন তুলনাই হয় না, মানে আচ্ছা কোন তুলনাই। উত্তরবঙ্গ তখন ছিল সিলভার বিউটি, আচ্ছা, জঙ্গল, ঘন জঙ্গল, মানে সেই আচ্ছা, দিনের উপরে বাঘ বেরোতো। হুম হুম আমরা যখন মাল জংশনে ছিলাম, মাল জংশন মানে তখন মাল বাজার হয়নি, হুম হুম সেই হুম মাল জংশন ছিল একদম, মানে বলবো মানে দিনের বেলা নিশুতি বলে মনে হতো হুম হুম এমনই অবস্থা। হুম হুম সেই মাল জংশন আমরা ছিলাম, দিনের দুপুরে বাঘ বেরোতো, সেই বাঘের বাঘের সে আমাদের বাংলোর পাশের মাঠে খেলা করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম সব মানে ঘটনা ছিল। সন্ধ্যের পর কেউ ডাকতোই, আচ্ছা, তখন আমেরিকার সোলজার অবশ্য তখন ওইখানে কিছু কিছু জায়গায় ক্যান্টনমেন্ট তৈরি করে ছিল, হুম ওই জঙ্গল টঙ্গলের মধ্যে ওরা থাকতো। এত বিবির জঙ্গল ছিল, সেই তো গাছ কেটে কেটে এখন তো জঙ্গল জলদা পাড়ায় গেলে এখন কান্না পায়, এই কোনো জঙ্গলের আর কোনো মানে মানে এই রাখে মর্যাদাই রাখে, এত গাছ কেটে নিয়েছি এখন জঙ্গল ফাঁকা 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 ফাঁকা, মানে মানে কি বলবো, আগে তো সূর্যের আলো ঢুকতো না এমন জঙ্গল ছিল, সেই জঙ্গলটা এখন আর নেই, কেটে কেটেছে গাছ গাছপালা কেটে হাসিল করে। যাই হোক, আমি তো বিদেশে যাওয়াটা শুরু হলো, তারপরে বিদেশে যাওয়া অনেক হলো। আমি বার পাঁচে আমেরিকা গেছি, ইংল্যান্ডে গেছি দুবার তিনবার, তাও অন্যান্যদের তুলনায় অনেক কম। তারপর অস্ট্রেলিয়া গেছি, ইংলিশে গেছি। না, এই যে আমেরিকায় আপনি গেছেন বলছেন, হ্যাঁ, আমেরিকায় মানে দর্শনীয় কোন জায়গাগুলো আপনার মানে ইয়ে লাগবে, মানে খুব ভালো লাগবে? আমেরিকা পুরো পুরো দেশটাই দর্শনীয়, এত অসাধারণ সব জিনিস দৃশ্যাবলী আছে, ওদের ন্যাচারাল বিউটিটা অস্ট্রেলিয়া এবং আমেরিকা দুটোই মানে ন্যাচারাল বিউটির দিক থেকে অসামান্য, এমন সমস্ত মানে ন্যাচারাল বিউটি ওখানে আছে, এমন সমস্ত নির্মাণ আছে, এই যে ইন্ডিয়ানদের গুহা থেকে শুরু করে কি নেই সেখানে বলো, কানাডা নাইগেরিয়া জলপ্রপাত থেকে শুরু কি বলো, তাহলে তারপর বহু বহু কিছুই দেখার আছে। তো আমেরিকা দেখে শেষ করা যায় না, অনেকদিন ধরে দেখতে হয়, সামান্য হয় না, আমরা হয়তো 1-5 দেড় মাস থেকে আর কতটা দেখবো বলো, তাও যথেষ্টই দেখেছি, বিশেষ করে 2004-এ আমাকে প্রায় ইস্ট ওয়েস্ট সবই ঘুরতে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবু আমি বলবো এখন আমি গ্র্যান্ড ক্যানিয়ন দেখিনি, আচ্ছা, গ্র্যান্ড ক্যানিয়নটা আমার দেখা হয়নি, এবং এখনো আমি ফ্লোরিডা যাইনি। আচ্ছা, আর আর ওরা বলে যে ফ্লোরিডা না দেখলে আমেরিকা দেখাই হলো না। আর একটা জিনিস দেখা হয়নি, সেটা হচ্ছে ওই আমাদের কি বলে ওই যে বাচ্চাদের যেটা শাল দিয়ে সিডনি, ডিজনিল্যান্ড, 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 ওটা আমার দেখা হয়নি, আচ্ছা, যাইনি, কিন্তু আর অন্যান্য জায়গায় অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। আপনার লেখার মধ্যে একটা জিনিস দেখেছিলাম, ভবঘুরে সমগ্র, যেটা নাকি আপনি লিখেছেন একটা গঙ্গাসাগর বলে একটা মানে গঙ্গাদ্বীপ, আপনার একটা লেখা গঙ্গাসাগরে আমাকে গঙ্গাদ্বীপে যেতে হয়েছিল, যখন আমি গঙ্গাজলে যেতাম, আমি জানি তো কুম্ভমেলা হচ্ছে সাধুদের মেলা, সাধুদের কথা না লিখলে কুম্ভমেলার কথা অসম্পূর্ণ থেকে যায়, সেই জন্য আমি সারাটা দিন সাধুদের সঙ্গেই কাটাতাম, ফোল ডে ওই সাধুদের যে ইন্টারভিউ, সাধুদের সঙ্গে কথাবার্তা আমার, সেগুলোই আমি বেশি লিখেছিলাম। আর এমনিতে তোমার কুম্ভ মেলা তো আছেই, কুম্ভ মেলা ভি তীর ইত্যাদি দেখছি, ঘটনা দেখছি, কিন্তু আমার ইন্টারেস্ট ছিল সাধুদের নিয়ে, কারণ আমি নিজের একটু আধ্যাত্মিকতার দিকে আমার ঝোঁক আছে বলে আমি সারাদিন সাধুদের সঙ্গে কাদা মধ্যে সাধুরা আমাকে নেমন্তন্ন করে খাইয়েছে, সেরকম সব বিবরণ আমার আছে ওখানে সব দেখাই। যাই হোক, সেই সব সারাদিন সাধুদের সঙ্গে কাটাতাম,
নানা কথাবার্তা শুনতাম, তাদের অভিজ্ঞতার কথা শুনতাম, তাদের অ্যাচিভমেন্টের কথা শুনতাম, তারা কি চায় সেটা জানবার চেষ্টা করতাম। এইভাবেই আমার সাহায্যের সঙ্গে সারাদিন কেটে যেত। আর ওই দিনান্তে আমাকে সারাদিন ওই করে আবার দিনান্তটা রোমানের দিকে, তখন তো এত সুবিধে ছিল না, হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ ছিল না, ইমেল ছিল না, তখন আমাকে রোমানের দিকে, ইংরেজিতে রোমানের দিকে সেই বাংলা ভাষায় লেখা সেটি আমাকে ওখান থেকে সেলেক্ট করতে হতো। একটা পোস্টমেন্ট ছিল, সেখানে গিয়ে সন্ধ্যাবেলা ট্রেনেস করতাম, সেটি কলকাতায় আসতো অফিসে, সেখান থেকে তারা খেমা হতে পারতো। একেবারে সাংঘাতিক পরিশ্রম ছিল আর কিন্তু সেসব পরিশ্রম আমি অনেক হাসি মুখেই করেছি। আর কুম্ভমেলা আমি দুটো কুম্ভমেলায় দেখি, তারপর আমাকে আবার পাঠানো হয়েছিল, সেটা অনেক পরে, সেটা ওই সামরিক বস্তু আর আমি দুজনে গিয়েছিলাম। এটা গিয়ে প্রথমটা গিয়েছিলাম তোমার এলাহাবাদে প্রয়াগ, আর তারপরে আমি গেলাম তোমার হরিদ্বার কুম্ভমেলায় গিয়েছি। সব সাধুরা জড়ো হয় সেখানে, নাগা সন্ন্যাসী বেশিরভাগই, বেশিক্ষণ সময় কাটতো, অনেক ভাব সাপ করে তার সে কথাবার্তা বলে। আমার সাহুদের সঙ্গে মানে আমি যে কোনো সাধুকে চট করে পটিয়ে ফেলতে পারি, একটু দক্ষিণে দক্ষিণে প্রণামই দিতে হয় আর কি, আর কিছু নয়, সবাই সব সাধুরা বলে জল হয়ে যায়। আমি খবর কাগজে তোমাদের কথা বলবো, তাতেও খুশি হতো। অনেকে আবার আমাকে খাওয়াতে চাইতো, চা খা, এটা খা, ঘুরে যাক, অনেক গরম করা চা। আচ্ছা, আমাদের জীবন মানে রবীন্দ্রনাথ তো সকলের জীবন জুড়ে, তো আপনি নিশ্চয়ই শান্তিনিকেতন ভ্রমণ করেছেন, মানে শান্তিনিকেতন অনেক পরে, অনেক পরে, তখন আমার ছেলে মেয়ে হয়ে গেছে। এটা একটু লজ্জার কথা বলি তোমাকে, যে আমি তার আগে শান্তিনিকেতন যাইনি, অনেক পরে, যখন আমি তখন কত আমার ছেলে মোটামুটি তখন ছেলে মেয়ে দুজনে ছেলের বয়স বছর 10-12, সেই সময় আমি প্রথম শান্তিনিকেতনে গেলাম, আমার শাস্ত্রী সপরিবার গিয়েছিল। আচ্ছা আচ্ছা, তো প্রথম থাকার অভিজ্ঞতাটা খুব ভালো হয়নি, আনকমফোর্টেবল লেগেছিল গেস্ট হাউসে থাকতে। আমি উত্তরায়ণ গেস্ট হাউসে ছিলাম, আচ্ছা আচ্ছা, না কি বলে ওটাকে উত্তর কি গেস্ট হাউস হয়ে যায়, ওইখানে ছিলাম। তো যাই হোক, সেই গেস্ট হাউসটা আমার তো খুব একটা ভালো লাগেনি তখন, এখন ভালো করেছে, এখন অনেক বড় বিল্ডিং, এখন তো আমি শান্তিনিকেতনে বাড়িও কিনেছি, বাড়ি বলছি এটা ফ্ল্যাটও কিনেছি, এখন আমার ফ্ল্যাট আছে শান্তিনিকেতনে, সেখানে মাঝে মাঝে আমার ছেলে মেয়ে থাকে। আচ্ছা আচ্ছা, না এই যে আপনি মানে ছোটবেলায় রবীন্দ্রনাথের লেখা পড়া বা কবিতা পড়া, এইটা পড়ার পর যখন শান্তিনিকেতনে যাচ্ছেন, রবীন্দ্রনাথের যে বিভিন্ন জায়গা দর্শন করছেন, সেই অনুভূতি কেমন ছিল, মানে যখন প্রথম দেখছেন ওই সঙ্গীত ভবন বা অন্যান্য জায়গা? রোমাঞ্চ, খুবই রোমাঞ্চ হয়েছিল, রবীন্দ্রনাথের সেই স্পর্শ রূপস্থী যেন ঠিক পাচ্ছিলাম, এটা রোমাঞ্চের মতো হয়, এটা শান্তিনিকেতনে গেলে তা হয়। শান্তিনিকেতনের কালচারটা একটু অন্যরকম, তো সেখানে তো অনেকে পছন্দ না হতে পারে, কিন্তু আমার এই পরিবেশটা বা আবহাওয়াটা খুব ভালো লেগেছিল, এখনো ভালো লাগে। আমরা শান্তিনিকেতনে গিয়ে একটা অন্যরকম মনে হয়, একটু যেন একটা অন্য জায়গায় এলাম, একটা আশ্রমিক পরিবেশ এখনো শান্তিনিকেতনে আছে, যদিও এখন বিশ্ববিদ্যালয় বিদ্যালয় হয়ে যাওয়ার ফলে একটা জমজমে ভাব এসে গেছে, লোকজন আছে, এই নির্জনতাটা বা সেই নিঃসঙ্গতাটার ফলে বিশুদ্ধ ব্যাপারটা নেই তো এখন না, তার সত্ত্বেও বলবো যে শান্তিনিকেতনে এখনো পরিবেশটি যথেষ্টই পরিষ্কার ভালো। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার, রয়েছো দাঁড়া